সাবরু মহকুমা বা দক্ষিণ ত্রিপুরা জেলার উন্নয়ন হয়নি বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তে। দক্ষিণ জেলা বা সাবরু মহকুমা নেগলেক্টেড ছিল যারা বলছেন, সে অর্বাচীনদের বলবো তারা আগে সাবরুম বা দক্ষিণ ত্রিপুরার সহ এই ত্রিপুরাজ্যের ইতিহাসটা একটু জানতে চেষ্টা করুন। গত 3.5 বছর বিজেপি নামক এই দলে যে কিছু উটকো লোক এসছে মিথ্যা এবং কালো টাকার জুড়ে যারা ভোট নিয়েছে, এখন গত 3.5 বছর ধরে সরকার চালাচ্ছে, গত 3.5 বছর জনগণের আশীর্বাদ তারা পেয়েছে এটা ঠিক, গণতান্ত্রিক ব্যবস্থার সুবাদে তারা 5 বছর শাসন কার্য চালানোর সে সুযোগ পেয়েছেন। কিন্তু গত 3.5 বছর এই ত্রিপুরাকে জানার জন্য তারা বিন্দুমাত্র চেষ্টা করেননি। এটা শুধু সাবরুম বা দক্ষিণ ত্রিপুরাকে না, এই ত্রিপুরাজ্যকে জানার জন্য এখানকার মানুষ, এখানকার মানুষের আকাঙ্ক্ষা, এ রাজ্যের মানুষের আন্দোলন, সংগ্রাম, লড়াই, এগুলো জানার তাদের বিন্দুমাত্র কোনো চেষ্টা ছিল না, এখনো নেই। তার জন্যই যেখানেই যাচ্ছেন তারা আবুল তাবুল বলছেন। আজকে সাবরু মহকুমা হাসপাতাল যেটা উদ্বোধন হল, সে মহকুমা হাসপাতাল বামপন্থী ফ্রন্ট সরকারের সময়েতেই সম্পূর্ণ অর্থ মঞ্জুরি দিয়ে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী, আমি এবং তার সাথে তখনকার সাবরুমের বিধায়িকা প্রয়াত রীতাকর মজুমদার, তার ভিত্তিপ্রস্তর স্থাপন শুধু শুরু করা না, তখন সেদিন থেকে কাজ শুরু হয়েছিল, এখনও তার সে ফলকগুলো আছে। গত 3.5 বছর তারা সে টাকাগুলো রিলিজ না করে এ কাজটাকে, যেটা আরো 2 বছর আগে হয়ে যাওয়ার কথা ছিল, এই কাজটাকে তারা এই অনেক মানে স্লথগতি করিয়েছে। একই সাথে মৈত্রী সেতু বা আইসিপি বা এসিজেড কথা বলছেন, সেগুলোও যে এতে বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তেই আমাদের দীর্ঘ লড়াই, এই আমাদের আভ্যন্তরীণ ক্ষেত্রে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের সাথে, এমনকি যে প্রোটোকলের বাইরে গিয়ে বাংলাদেশে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাথে দরবার করে শেখ হাসিনাকে এই ত্রিপুরাজ্যের মধ্যে এখানে আপ্যায়ন করে, যা আমাদের দেশে কোথায় এরকম হয়নি যে একটা দেশের প্রধানমন্ত্রী একটা রাজ্য সরকারের আমন্ত্রণে এখানে এসেছেন, কেন্দ্রীয় সরকার আমন্ত্রণে নয়, অর্থাৎ তৎকালীন কেন্দ্রীয় সরকার। তো ইতিহাসগুলি যারা জানেন না, ইতিহাস জানার চেষ্টা যারা করেন না, এদেরকে বলা হয় অর্বাচীন, তারা আবুল তাবুল যা খুশি বলতে পারেন। হ্যাঁ, কিছু লোক আছে তাদের মতোই সেরকম হাততালি দেবেন সময়কের জন্য, কিন্তু সাবরুমের মানুষ, ত্রিপুরাজ্যের মানুষ তারা জানে কিভাবে সেই হাসপাতাল থেকে শুরু করে মৈত্রী সেতু, জাতীয় সড়ক, সাবরুম পর্যন্ত রেল সম্প্রসারণ এবং ত্রিপুরাজ্যের সমগ্র উন্নয়ন হয়েছে। কাজে আজকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাবরুম গিয়ে কি বলেছেন, এতে আমি মোটেই আশ্চর্যান্বিত নই, কারণ যারা এরকম ইতিহাস জানেন না, যাদের এসব নিয়ে শিক্ষা গ্রহণ করার বিন্দুমাত্র যাদের কোনো ইচ্ছা নেই, চেষ্টা নেই, তারা সর্বত্রই কথা বলবেন এবং তার সাথে মানুষকে কোনো ভালো চিন্তা, ভালো কর্মসূচি, ভালো কাজের সাথে যুক্ত হওয়া এসব তারা কিছুই করতে পারেন না। এই গত 1 সপ্তাহ ধরে দেখছেন ত্রিপুরাজ্যের মধ্যে কি ধরনের যে সন্ত্রাসের আগুন তারা এই মানে জ্বালিয়ে রেখেছে। একটাই ঘটনা যে
পায়ের তোলার মাটি সরে যাচ্ছে, মানুষকে আর মিথ্যা বলে বলে রাখা যাচ্ছে না, এটাই হচ্ছে, এই হলো ঘটনা।